নমস্কার, আপনি চাই আছে নির্বাচন এক্সপ্রেস, মই জয়ন্ত মাধব গোস্বামী। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত বড়োলেণ্ডত তৎপর হয়েছে শাসকীয় মিত্রজোট। কোকরাঝারত ইউপিপিএল আর অগপর নির্বাচন কেন্দ্রিক বৈঠক, বিটিসি প্রধান প্রমোদ বড়োর বাসগৃহত অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। অগপর সভাপতি তথা মন্ত্রী অতুল বরা, অগপর কার্যকরী সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর উপস্থিতিত অনুষ্ঠিত এই বৈঠকত নির্বাচনী রণকৌশল সন্দর্ভত আলোচনা করা হয়। বৈঠকৰ পিছতে কংগ্ৰেছ এআইডিএফৰ বিৰুদ্ধে সৰব অগপ নেতৃত্ব। অসমত এনডিএ 14খন আসন লাভ কৰাৰ বিপৰীতে কংগ্ৰেছ তছনছ হৈ যাব বুলি দাবী মন্ত্ৰী অতুল বৰাৰ। ইপিনে বিটিআৰত বৰ্তমান শান্তি প্ৰতিষ্ঠা হোৱা বুলি মন্তব্য প্ৰমোদ বড়োৰ। ভাল, মইতো কৈছোঁ 14খন আসনত জয়ী হ'ব বুলিলে দুখন আসন তাৰ পৰা বাদ পৰিব নেকি, 14খন আসন জয়ী হ'ব বুলিলে কোকৰাঝাৰ বাদ পৰিব নেকি? আপোনালোকে চাব, ভুল অংক কৰি একো লাভ নাই। মানুহ রাজনৈতিকভাবে অসমৰ মানুহতে রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন, মানুহক আর ভুয়া দি থাকিব নোৱাৰে। আর কংগ্রেসটো এবার তছনছ হব, আর কংগ্রেসৰ লগত যিবিলাক রাজনৈতিক দল আছে একে ধরনের তছনছ হব। তেওঁলোকৰ ওপৰত জনসাধারণের বিশ্বাস আর আস্থা নাই, কারণ কংগ্রেস দেশৰ স্বাধীনতা আনা দল, রাজ্যখন দীঘলীয়া দিন ধরে শাসন করার সুযোগ পাইছিল। 2001-2016 কংগ্রেস দলের সরকার আছিল, আর সেই সময়তো আপনাদের জানেই কংগ্রেসের কোন কোন আছিল, সেই দলবিলাকক জনসাধারণে বিশ্বাস নকরে। মতো 14খন আসন পাব বলে কলে তাত ভাগ কেন করম? এটা ফার্স্ট পেজ ভালেই হব, সেকেন্ড পেজতো ভাল হব, থার্ড পেজতো ভাল হব। গুয়াহাটি, কোকরাঝার, বরপেটা, ধুবুরী আছে, ভালেই হব। আমি নিশ্চিত, কারণ ইয়াত আমি ইউপিপিএল হিসাবে তেখেত সকলের ইয়াত বিটিসি গভর্নমেন্ট আছে, তারপিছতে আমার বিজেপি ইয়াত যখন মানে দলটোর তরফরপা ইয়াত সক্রিয়ভাবে সহযোগিতা আগবাইছে, আর আমি গণ পরিষদে আগবাইছো, আর তার উপরেও প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কিছু দীঘলীয়া সময়ত সমন্বয়ের এক ব্যবস্থায় আগবাড়ি গৈছে। গতি এবার সকল ধরনের জাতি জনগোষ্ঠীর এইজন প্রার্থী সমর্থন পাব, সেভাবে জিকিম। আর ধুবুরী আমার যেটা দেখা গেল এতিয়া যে কংগ্রেস আর ইউডিএফর যাবার মিল আছিল, গতি আমি তথাপিও দ্বিতীয় পজিশনত আছিল, এইবার আমি প্রথম পজিশনলে যাবলে সক্ষম হোক। দুইটা দলে যেহেতু মিত্রতা করা নাই, তেখেতসকলের বিভাজন, এই বিভাজনে আমাক ধুবুরী সিটত জিকিব পৰাকৈ সহায় করব। আগন্তুক যি লোকসভা নির্বাচন আহি আছে তাতে সকলে সর্বশক্তিরে কাম করার কারণে আজি সকলো একেলগে আলোচনা করে এটা সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর আগন্তুক যে লোকসভা ইয়াত বিভিন্ন ইস্যুর কথা আমাক খুদি আছে, যে কোনটো ইস্যু হব, কোনটো ইস্যু লৈ আগবাড়িব। এটা যে কথা আপনি খুদিছে যে নেক্সট নির্বাচনত শান্তি সম্প্রীতি কথা লৈ পেলায় আমি যাম নেকি, সবচে বিটিআরত সবচে মূল কথাটাই আসলে শান্তি সম্প্রীতি আর নিরাপত্তা। আর রাইজে ইতিমধ্যে বিটিআর অঞ্চলের যত যায় আপনি মুখে মুখে সবর কথা শান্তি সম্প্রীতি নিরাপত্তা উন্নয়নের বিটিআর যে হয়েছে এইটা সবে মুখে মুখে কব। খানাপাড়াস্থিত বড়োলেণ্ড গেস্ট হাউসত বিজেপি, অগপ আর ইউপিপিএলের রাজ্যিক মুখপাত্রের মাজত অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কেন্দ্রিক আলোচনা। উপস্থিত আছে মিত্রদলের মুখপাত্র সকল। লোকসভা নির্বাচনের রণনীতি প্রস্তুত করিবার বাবেই অনুষ্ঠিত হয়েছে বৈঠক। উল্লেখযোগ্য যে নির্বাচনের পূর্বে প্রথমবারলৈ মিলিত হয়েছে তিনিওটা মিত্রদলের নেতৃত্ব। একেদরে অগপর আমবাড়ির মুখ্য কার্যালয়ও আজি আলোচনাত মিলিত হব অগপ নেতৃত্ব। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত বিজেপির প্রতি আকর্ষিত হয়েছে সংখ্যালঘু ভোটার। করিমগঞ্জ দুদিনের ব্যবধানত প্রায় 7 সহস্রাধিক সংখ্যালঘু লোকে যোগদান করে বিজেপিত। করিমগঞ্জ পুনের 4,000 সংখ্যালঘু ভোটারে যোগদান করলে গেরুয়া বাহিনীত। পাথারকান্দি সমষ্টির কংগ্রেস এআইডিএফ ত্যাগ করে 4 সহস্রাধিক সংখ্যালঘু লোকে পিন্ধিলে গেরুয়া বহন। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালর উপস্থিতিত কলকলি বস্তি আর দক্ষিণ কচুবাড়ির 4 সহস্রাধিক লোকে যোগদান করে বিজেপিত। ইয়ার দুদিন পূর্বেও অর্থাৎ বুধবারে
পাথারকান্দি বিধানসভা সমষ্টির চারি ঠাইত তিন সহস্রাধিক লোকে যোগদান করেছিল গেরুয়া বাহিনীত। বিজেপির যোগদান কার্যসূচীত সংখ্যালঘু ভোটারক অভয়বাণী দিলে বিধায়ক কৃষ্ণেন্দু পালে। কেবল করিমগঞ্জতে রাজ্যের ভিন্ন প্রান্তত ক্রমাৎ বিজেপির প্রতি আকর্ষিত হয়েছে সংখ্যালঘু লোক। দুদিন পূর্বেই লাহরীঘাটতো মন্ত্রী পীযুষ হাজরিকার উপস্থিতিত সহস্রাধিক সংখ্যালঘু লোকে যোগদান করেছিল বিজেপিত। একদরে সর অঞ্চলত গেরুয়া বাহিনীয়ে ক্রমাৎ তীব্রতর করে তুলিছে নির্বাচনী প্রচার। আপনার দেখি পাব নট অনলি করিমগঞ্জ কনস্টিটুয়েন্সি, নগাঁও তো সেম রেজাল্ট হবো, অসমর সব ফালে আপনার দেখি দেখি পাব যে রাইজে এতে গম পালে ভোট যদি বেলেগ পার্টিতে দেয় এইটু ধীরে ধীরে ডেভেলপমেন্টের কারণে ভারতীয় জনতা পার্টিত যাই যোগদান করে সমর্থন করে তেতিয়ালৈকে পাবলিক এতিয়া কি বিচারে কি বিচারে এতিয়া ডাইরেক্ট পাবলিক এতিয়া ডাইরেক্ট বিজেপি, কোনো ভায়া মিডিয়া বিজেপি নাই, এতিয়া ডাইরেক্ট বিজেপি, ডাইরেক্ট পদ্মপুর, ডাইরেক্ট ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগ ধরিব বিচারি আছে। ম্যাক্সিমাম এই এলাকাত লাস্ট আমার ইলেকশন সব কংগ্রেসের ভোটার আসলে, আজি কংগ্রেসের একটা ডাঙর ইয়াত মানে ইয়ে হল পতন হল। পীযুষ হাজরিকাক তীব্র কটাক্ষ প্রদ্যুৎ বরদলৈ। পীযুষ হাজরিকায় বেবেরিবাং কথা কয় আর অপমান আর লোকক উপহাস করা মজ্জাগত স্বভাব বলে কটাক্ষ প্রদ্যুৎ বরদলৈ। প্রদ্যুৎ বরদলৈ কয় পীযুষ হাজরিকা হিমন্ত বিশ্ব শর্মার শিষ্য। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত কংগ্রেসক লৈ বিজেপি শঙ্কিত হওয়া বলে দাবি প্রদ্যুৎ বরদলৈ। নগাঁও, যোরহাট, ধুবুরী, গুয়াহাটি, করিমগঞ্জত কংগ্রেস জয়ী হব বলে মন্তব্য প্রদ্যুৎ বরদলৈ। বিজেপি কংগ্রেসক লৈ শঙ্কিত হয়েছে কারণে ভূপেন বোরা আর মোর পাছত লাগি ফুরা বলে কটাক্ষ করে প্রদ্যুৎ বরদলৈ। মইতো শুনে আছো প্রদ্যুৎ বরদলৈ ডাঙরিয়ায় বিজেপি যোগদান করবই বিচারিছিলে, গতিকে মানুষে এনেকে কয়ে আছে যদি জিকেও নিজিকেও তো বিজেপিতে যোগদান করব, মই তেনেকেহে শুনি আছো। মই এটা কথা ভালদরে জানো, বিজেপিত যোগ দিবলৈ তেখেতে অত্যন্ত চেষ্টা করেছিলেন, সেইখিন সময় আমার দলের পর তেখেতক আকালি নললে আর এবার মোর মতেতো হারিব, হারিলে অবশ্যই লওয়ার প্রশ্নও নাই, কিন্তু এ আই ডি এফ সকলে এনেকেহে কয়, মই তেনেকেহে শুনিছো। কালি যেহেতু মই লাহরীঘাট গেছিল, মই তাতে শুনেছিল এ আই ডি এফর বোলে ক্যাম্পেইন এইটো, এওঁতো বিজেপি যাবই, বিজেপি যাবলৈ চেষ্টা কৰিছিলে, পেপাৰে পত্ৰে টিভিয়ে ওলাইছিলে, গতিকে তেওঁতো ভোট দি লাভ নাই, গতিকে তেওঁলোকে তেওঁলোকৰ কথা জানে। আমি এটা বস্তুৱে জানো, আমাৰ বিজেপিৰ কেণ্ডিডেট এজন, তেখেত হৈছে সুৰেশ বৰা ডাঙৰীয়া, আমি জিকিম কোনোৱে আমাক ৰাখিব নোৱাৰে। এইবিলাক তেওঁলোকৰ এটা কৌশল, আমাৰ সভাপতি ভূপেন বৰা বোলে জইন কৰিব, এতিয়া মোৰ কথাত লাগিছে, তেওঁলোকে নাজানে যে মজ্জাগত আমি তেওঁলোকৰ দৰে কম অলপ ধতুৱা মানুহ নহয়, তেওঁলোক অলপ ধতুৱা মানুহ কাৰণেহে কংগ্ৰেছত ইমান দিন থাকি পেলাই জীৱনত প্ৰতিষ্ঠা পালে, তাৰপিছতে তেওঁলোকে বিজেপি দলত যোগদান কৰিছিলে, তেওঁলোকৰ নিচিনা অলপ ধতুৱা মানুহ নহয়। এইবিলাক তেওঁলোকৰ বেবেৰিবাং অসংলগ্ন বিভিন্ন ধৰণৰ কথা যিবিলাকে তেওঁলোকে কৌশলগতভাৱে তেওঁলোকে আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মী, আমাৰ কংগ্ৰেছৰ শুভাকাংক্ষী, সাধাৰণ ৰাইজক বিভ্ৰান্ত কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছে, এইবিলাক মিছা কথা আৰু মই তেওঁলোকৰ লগত এনেকুৱা ধৰণৰ চুপতিত অংশগ্ৰহণ নকৰোঁ। টিংখাঙত সর্বানন্দ সোণোৱালৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ বিমল বৰা আৰু জনপ্ৰিয় কণ্ঠশিল্পী জিতুল সোণোৱালৰ। 91 নম্বর টিংখাং সমষ্টির বিভিন্ন পঞ্চায়েতত 5খন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে বিমল বরা আর জিতুল সোণোৱালে। গীত গাই সর্বানন্দ সোণোৱালৰ হৈ নির্বাচনী প্রচার জিতুল সোণোৱালৰ। জিকিব 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 জিক
লোকসভা নির্বাচনের পূর্বে আন এক অস্বস্তিত প্রধান বিরোধী দল কংগ্রেস 1800 কোটি টাকার কর ফাঁকির জাননী কংগ্রেস প্রেরণ করেছে আয়কর বিভাগে। স্বাভাবিকতে আয়কর বিভাগের এই জাননীর পিছত বিপদত পড়েছে কংগ্রেস। 2017-18 বিত্তীয় বর্ষের পর 2020-21 বিত্তীয় বর্ষলে কংগ্রেসে আয়কর প্রদান নকরার বাবে এই জাননী জারি করেছে বিভাগটে। ইয়ার ভিতর আছে কর আদায় নিদিয়ার জরিমনা, সুদ আর অন্যান্য হিসাব। উল্লেখযোগ্য যে আয়কর বিভাগের জাননীক প্রত্যাহ্বান জানায় কংগ্রেসে জানা আবেদন দিল্লী উচ্চ ন্যায়ালয়ে নাকচ করার পিছতে নতুনক জাননী প্রেরণ করাত আন এক সংকটত পড়েছে বিরোধী দলট। কিছুদিন পূর্বে আয়কর বিভাগে 200 কোটি টাকার জরিমনা বিহার লগতে জব্দ করেছিল কংগ্রেসের কেবাটাও একাউন্ট। ফলত এটা গভীর বিত্তীয় সংকটত পড়েছে প্রধান বিরোধী দলট। ইফালে কংগ্রেসের উপর বিজেপি সরকারে কর সন্ত্রাসবাদ চলা বলে অভিযোগ। এই কর সন্ত্রাসবাদ শীঘ্রই বন্ধ করা উচিত বলে প্রতিক্রিয়া প্রকাশ করেছে জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশে। আমি ইতিমধ্যে জানাইছো আপনার খানাপাড়াস্থিত বড়োলেন্ড গেস্ট হাউসত বিজেপি অগপ আর UPPL রাজ্যিক মুখপাত্রের মাজত অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কেন্দ্রিক আলোচনা। আমি বড়োলেন্ড গেস্ট হাউসের পর আগবাইছো পনপটিয়া সম্প্রচার। আর তিন নম্বর কথাটো হল হাউ টু ডু দ্য ট্রাভেল শুটিং জয়েন্টলি। আমার বিরোধী দলে আমার NDA দলের এগেইনস্ট বহুত গুণা কথা কয়, সমাজখন মিশ্রিত করব বিচারে বা পারে। আমার সন্মানীয় এক্সিস্টিং প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী ডাঙরিয়া, আমি তৃতীয়বার বা থার্ড টাইমসর কারণে আমি প্রাইম মিনিষ্টার করবলে গে আছো। এই ক্ষেত্র সন্মানীয় প্রাইম মিনিষ্টার তথা আজির চিফ মিনিষ্টার ডাঙরিয়ার এগেইনস্ট বা আমার সরকারের এগেইনস্ট খুব মিসআন্ডারস্ট্যান্ডিং করা সমাজখন মিসলিড করব বিচার পড়ে। এইবর কেন এইবর ট্রাভেল কেন আমি শুটিং করব পড়ো, এই তিনটা বিষয় লোক মেইনলি আমি আলোচনা করেছিল। গতি আমার যার নাকি বিজেপির মুখপাত্র মনোজ বড়া ডাঙরিয়া আছে আর AJP মুখপাত্র সুনীল ডেকা ডাঙরিয়া আছে। এই সময় মই রেসপেক্টিভলি মনোজ বড়া ডাঙরিয়া আর সুনীল ডেকা ডাঙরিয়া আজি ভারতীয় জনতা পার্টির প্রদেশের মুখপাত্র সকল, গণ পরিষদ দলের মুখপাত্র সকল আর UPPL দলের মুখপাত্র সকল আজি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এই বড়োলেন্ড গেস্ট হাউসত, ইয়াত কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত সমূহ সন্দর্ভত আমি আপনাদের জড়িয়ে রাইজক অবগত করাব বিচার যে বিগত সময়সাত আমি ভারতীয় জনতা পার্টি, গণ পরিষদ আর UPPL দলে ঐক্যবদ্ধভাবে আমি কাম করে আছো। আর বিশেষভাবে এটা যেটা নির্বাচনী প্রচারে একটা পর্যায় পাবলে সক্ষম হয়েছে, বিশেষভাবে প্রথম পর্যায়ের নির্বাচনের কারণে নির্বাচনী প্রচার তুঙ্গত উঠেছে, সেইখানি সময় আমি তিনটা রাজনৈতিক দলের মুখপাত্র সকলে প্রচার সম্পর্কীয় সমূহ বিষয়
আমি ঐক্যবদ্ধভাবে উত্থাপন করার কারণে রাইজর ওসর লওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। সি সকল মাধ্যমের জড়িয়ে আমার যে বক্তব্য যাব সেই বক্তব্যর কারণে আমি মহলিয়া আমার বক্তব্য আমি ঠিরাং করছো। লোকসভা সমষ্টি ভিত্তিক আমি প্রতিটি রাজনৈতিক দলরে আমার সংবাদ বিভাগের একো একোটা টিমর জড়িয়ে আর সেই প্রতিটি রাজনৈতিক দলের সেই টিমর সমন্বয়ের জড়িয়ে জনসাধারণের ওসরলে আমার বক্তব্য উপস্থাপন করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার লগতে যিখিনি সময় আজির পর্যায়ত বিরোধী রাজনৈতিক দলসমূহে কেবলমাত্র মিথ্যাচারে জনসাধারণের ওসর চাপিব বিচারিছে, এটা ভিত্তিহীন তথ্যহীন তেখেতসকলের বক্তব্যরে আমার ভারতীয় জনতা পার্টি গণ পরিষদ বা UPPLর আমার যে NDA সরকার এই সরকারের বিরুদ্ধে অপপ্রচারত লিপ্ত হয়েছে, সেইখিনি সময় আমি তিনটা দলের মুখপাত্র সকলে সিদ্ধান্ত গ্রহণ করেছো যে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকার আর প্রমোদ বড়ো ডাঙরিয়া নেতৃত্বাধীন BTR সরকারের যে রিপোর্ট কার্ড আমি সেই রিপোর্ট কার্ড আর এচিভমেন্ট লই পেলায় জনসাধারণের ওসর চাপি বিরোধীয় মিথ্যাচারের জড়িয়ে জনসাধারণক বিভ্রান্ত করব বিচারিছে, সেইখিনি সময় কিন্তু আমি বিচারিছো যে আমি আমার পারফরমেন্স লই পেলায় আমার প্রদর্শন লই পেলায় আর তিনিখলপীয় যে সরকার এই তিনিখলপীয় সরকারের যে কল্যাণকামী পদক্ষেপ এই পদক্ষেপ সমূহ জনসাধারণের ওসর শক্তিশালীভাবে উপস্থাপনের জড়িয়ে আমি আমার প্রচারের কার্য তীব্রতর করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। বাকি আমার সুনীল ডেকা ডাঙরিয়া নমস্কার সাংবাদিক বন্ধু সকল, ইতিমধ্যে আজি EPPL BJP অসম গণ পরিষদের মুখপাত্র সকলের এই যৌথ সভাত আমি কেবাটাও বিষয়ত আলোচনা করেছো। মূলত আমি এবার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সরকার আর অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব থাকা সরকারখানে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখিছে, জনসাধারণের মাজলৈ যে উন্নয়নের গতি বইছে সেই বিষয়ে আমি আলোচনা করছো, যাতে রাইজে এই কথাবিলাক গম পায়। তার কারণে মুখপাত্র সকলের সভাত আজি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর আমি প্রতিটি বিষয় যাতে জনসাধারণে লাভ করবেন, আমার কি কি উন্নয়ন হয়েছে আর আগন্তুক দিনত কি কি কার্যসূচী আছে সেইবিলাকও আমি ইয়াত আলোচনা করা হয়েছে যে সরকারখানে কেন ধরনের কার্যসূচী লব। আর আমি গণ পরিষদ বা ভারতীয় জনতা পার্টি আর UPPLে যৌথভাবে প্রত্যেকটি লোকসভা সমষ্টিতে আমার মুখপাত্র সকলের একটা টিম থাকিব, গতি প্রত্যেকটি লোকসভা সমষ্টিত এই টিমবিলাকে নিজের নিজের সমষ্টিবিলাকত তেওঁলোকে এনে ধরনের সংবাদমেল আয়োজন করব আর আপনাদের যেতে বিচারে তেতিয়া সেই সমষ্টিট আপনাদের সেই টিমট পাব। আর গণ পরিষদ ভারতীয় জনতা পার্টির UPPLর একটা উমৈহতীয়া টিম, মানে এনেকা নহয় যে অকল ভারতীয় জনতা পার্টি বা UPPL আছে, তাত গণ পরিষদে আছে, একলগে আমি সকল সমষ্টিতে সমানে যুঁজ দিম বলে আমার আজি মুখপাত্র সভাত আলোচনা হয়েছে। আর প্রত্যেকটি সমষ্টি লোকসভা সমষ্টিভিত্তিক প্রত্যেকটিতে আমার একটা একটা টিম থাকবে, প্রত্যেকটি সমষ্টিতে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি সেই টিমটি তৈরি করেছে আর আজি আমি গণ পরিষদে সেই টিমটি দাখিল করি। আয়কর বিভাগের জাননীক লৈ রাজীব ভবনত প্রতিবাদ। আয়কর বিভাগে কংগ্রেসলৈ জারি করা 1832 কোটি জরিমানার বিরুদ্ধে প্রতিবাদত মুখর হয়েছে দলটির নেতা কর্মী। নির্বাচনের ভরপক সময়ত আয়কর বিভাগের জাননী পায় হলঠেকত পরিছে দলটির নেতা কর্মী সকল। দেশের আন প্রান্তর দরে কংগ্রেসের নেতা কর্মীর প্রতিবাদত এতিয়া গুয়াহাটিও কপিছে। ইমানখিনি যদি টেক্স যদি আমার উপর জাপিব লগা আছিলে যোৱা 4 বছর 6 বছর তোমালোকে 7 বছর কিয় বহি আছা? তেওঁলোকে কৈছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একাউন্টত যেটা 199 কোটি টাকা আছিলে তাত কৈছে 14 লাখ আর 49,000 টাকা এটা খেলিমেলি বলে কৈছিল কেস ডিপোজিট। আসলে 2017-18 সনত আমার কংগ্রেস সাংসদ সকলে তেওঁলোকৰ দৰমহাৰ পৰা এটা পুঁজি তেওঁলোকে তাত জমা দিছিলে, তারপরে যে 199 খেলিমেলি হয়েছে বলে কলে 105 কোটি টাকা আয়কর সম্পর্কে একটা অনিয়ম বলে কৈছিল আর সেই কারণে এই আসলে কমপ্লিটলি আমার উপর অন্যায়ভাবে জাপি দিছিল। আমি হাইকোর্টের মানে ওসর চাপিছিল আমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, তো হাইকোর্টের যিজন ন্যায়াধীশ আছে জাজ আসে তেওঁৰ নাম আসলে যশোবন স্যার, সেই খণ্ডপীঠে সেই নাকচ করলে। তারপর আমি আকৌ সুপ্রিম কোর্টের ওসর গলো যদিও এই একজন মানে জাজে নাকচ করেছে, গতি আমি সমগ্র ভারতবাসী আজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রত্যেকখন জেলাত
ভারতের প্রতিখন জেলার হেডকোয়ার্টার প্রতিখন রাজ্যের হেডকোয়ার্টার আমি বিজেপিয়ে যে অন্যায়ভাবে এই নির্বাচন চলি থাকা সময়ত যে কংগ্রেসের উপর যে কর জাপি দিছে এই করর জাপি দেওয়ার প্রতিবাদত আমি আজি সকলে মিলিত হয়ে আজি প্রতিবাদ করছো। আর একটা কথা কইছো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যদি ক্যালকুলেশন করেছে দে মাস্ট হ্যাভ ফলোড সাম ফর্মুলা এন্ড দে সেম ফর্মুলা শুড বি অ্যাপ্লাইড টু বিজেপি অলসো। শোণিতপুৰত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৰ প্ৰচাৰ। গহপুৰৰ মিচিং জনগোষ্ঠীয় ৰাইজৰ মাজত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে চলাইছে প্ৰচাৰ। গহপুৰৰ বৰতামুলী, খাৰৈপৰীয়া, লোহিতমুখকে ধৰি বহু ঠাইত সভা পাতিলে প্ৰেমলাল গঞ্জুৱে। জাতি জনগোষ্ঠী নিৰ্বিশেষে সকলো লোকৰ সমৰ্থনত শোণিতপুৰৰ পৰা জয়ী হ'ব বুলি আশা কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৰ। গহপুৰৰ পৰা আগবঢ়াম আমাৰ সাংবাদিক পলাশ ফুকনৰ প্ৰতিবেদন। যিহেতু এতিয়া প্ৰতিটো দলৰ নিৰ্বাচনী প্ৰচাৰ তুংগত উঠিছে আৰু কি কংগ্ৰেছ কি বিজেপি সকলোৱে এইকেইদিন খুব ব্যস্ততা, আৰু মই উপস্থিত আছোঁ গহপুৰৰ যি খাৰৈপৰীয়া পঞ্চায়ত। মোৰ সতীৰ্থ দেখাব প্ৰেমলাল গঞ্জু আমাৰ সৈতে আছে, কথা পাতিম প্ৰেমলাল গঞ্জুৰ লগত। পোনে পোনে আমি প্ৰেমলাল গঞ্জুৰ ওচৰলৈ আহিছোঁ। দেখা পোৱা গ'ল নিৰ্বাচনী খুব প্ৰচাৰ বাইক ৰেলী আপোনাক আদৰা দেখা গ'ল মিচিং অধ্যুষিত এলেকাসমূহ। চাওক, মইতো সব জেগাতে গৈ আছো আৰু মানুহৰ মাজত চিনাকি হ'বলৈ আহিছোঁ, মৰম পিবলৈ আহিছোঁ, কৰ্মীক সকাহ দিবলৈ আহিছোঁ, কৰ্মীয়ে মোক সহযোগ কৰিব সেইটো এই কাৰণে মই আহিছোঁ। আপোনাৰ দেখি আছে মই কোনো দিন মই বহি থকা নাই, মই ঘূৰি আছোঁ ৰাইজৰ মাজত, ৰাইজৰ চিনাকি, ৰাইজৰ মৰম, অনাগত দিনত ৰাইজৰ হৈ কাম কৰিম, অসমৰ জাতি সত্তাক জীয়াই ৰাখিম, ভাষা সাহিত্যক জীয়াই ৰাখিম, তাৰে পৰিস্থিতি লৈ পেলাই মই আজি ইয়াত আহি ৰাইজৰ কেনেকুৱা উৎসাহ পাইছে যিহেতু আপোনালোকে দেখিছে খুব উৎসাহ, যুৱ যুৱকবিলাক ওলাই আছে, যুৱতীসকলে খুব উৎসাহ ওলাই আছে, বাইক লৈ লৈ সব ওলাই আছে। আজি আমাৰ প্ৰায় পাঁচটামান মিটিং কৰিম। দেখা পোৱা গৈছে বিজেপি যিগৰাকী প্ৰাৰ্থী তেখেতে কৈছে যে আমি এতিয়া বিধায়কৰ মাজতহে কম্পিটিশ্যন। হয় নাই, তেখেতে বিধায়কৰ মাজত, মই ৰাইজৰ মাজত, মোক ৰাইজ লাগিব, মোক লাগিব। তেখেতে এটা কথা কৈছে আপোনাক বোলে তেওঁ বিচাৰি আছে গামোচা পিন্ধাবলৈ, লগ পোৱা নাই নেকি দুয়োজন? নিশ্চয় তেখেত মোৰ দাদা, তেখেত দাদা, তেখেতে আপোনাৰ যদি মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ, মোৰ দাদা হয়, আমি সামাজিক কামত আপোনাক খবৰ ল'ব বিহালীত, আমি একেলগে থাকোঁ, বিভিন্ন সামাজিক কামত আমি একেলগে আছোঁ, কিন্তু তেখেতৰ দল বেলেগ, মোৰ দল বেলেগ, মোৰ নীতি বেলেগ, তেখেতৰ নীতি বেলেগ। দুইজনে লগ হৈছে নাই বিজেপিত? নটা বিধায়ক আছে, তেওঁ নটা বিধায়কত কৈছে, মোৰ ৰাইজ আছে, মোৰ ভোটাৰ আছে, ৰাইজৰ মৰম আছে, জাতি জনগোষ্ঠী সকলো মৰম আছে, মই সেইটোৱে আমি 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 দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে তীব্ৰতৰ কৰি তুলিছে নিৰ্বাচনী প্ৰচাৰ, প্ৰতিটো মিচিং অধ্যুষিত এলেকাত তেওঁ গৈছে আৰু ৰাইজৰ তেওঁ সঁহাৰি লাভ কৰিছোঁ বুলি জনাইছে, আৰু এনেদৰে এতিয়া নিৰ্বাচনী প্ৰচাৰ অব্যাহত ৰখা পৰিলক্ষিত হৈছে প্ৰতিটো দলে। প্ৰচাৰলৈ আহি মঙলদৈত বিহু গীত গালে দিলীপ শইকীয়াই। গণতন্ত্ৰৰ উৎসৱৰ মাজতে জাতীয় উৎসৱত অংশগ্ৰহণ কৰে দৰং ওদালগুৰিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী দিলীপ শইকীয়াই। প্ৰচাৰৰ মাজতে মঙলদৈত কেন্দ্ৰীয় বিহুৰ কাৰ্যালয় মুকলি কৰিলে। বিহুৰ কাৰ্যালয় মুকলি কৰি এফাকি বিহু গীত গালে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে। আৰু মঙলদৈত কেন্দ্ৰীয় বিহুৰ কাৰ্যালয় মুকলি কৰি বি পি এফৰ প্ৰাৰ্থী দুৰ্গা দাসবৰুৱাৰ কটাক্ষ দিলীপ শইকীয়াৰ। দুৰ্গা দাসবৰুৱাই কিমান দল সলালে তাৰ হিচাপ নিজেও পাহৰিলে বুলি কটাক্ষ কৰে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে। যিগৰাকী প্ৰাৰ্থীৰ দলৰ প্ৰতি কোনো আনুগত্য নাই, তেনে প্ৰাৰ্থীৰ সাধাৰণ ৰাইজৰ প্ৰতি কিমান আনুগত্য থাকিব তাক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিলে দিলীপ শইকীয়াই। এইবাৰ দৰং ওদালগুৰিত বি পি এফ হৰাটো খাটাং, আৰু বি পি এফ হৰাৰ পাছত দুৰ্গা দাসবৰুৱাই পুনৰ দল সলাব বুলিও ভৱিষ্যতবাণী কৰিলে দিলীপ শইকীয়াই। অতিকৈ চেনেহৰ মুগাৰে মহুৰা, ও তাতোকৈ চেনেহৰ ঐ মাকো,
তাতো কই চেনেহর বহাগর বিহু তিয়ই অনে পাতি কেনে কই থাকো। এটা পাপিয়ে পাপর চিন্তা করে, মানে মানে কি বলে কয়, পাপির পিঠাত মন জিত, তোর এতিয়াও নিজে পাপি, তো নিজে পাপি হয়ে বেলেগকো হয়ে দেখে, বুঝা নাই, গতি ধরনের কথা মানে কি কি করেছে গোটাই জীবন, ব্যক্তিগত জীবনের কথা মানে কবলে না যাও, কত কি কোন কত আছে কোনো হিসাব নাইকিয়া, আর কেইটা দল হলালে তার কোনো হিসাব নাইকিয়া, বুঝা নাই, যার এটা দলের প্রতি আনুগত্য নাই, রাইজর প্রতি আনুগত্য কেন থাকিব, সমাজের প্রতি আনুগত্য কেন থাকিব, আজি ইটু দলত যায় কালি সিটু দলত গেছে, আজি আকো বেলেগ দলত আইছে, কাইলে হারিলে আকো বেলেগ দলত যাব, হারা তো ফাইনাল, কিন্তু বিজেপিত আহিব দিনও নিদিও সেটা অল্প চিন্তা করবো।